शारदाय टाका फेरतेर दायित्वे एबार अवसरप्राप्त विचारपति तालुकदार कमिटी अवसरप्राप्त विचारपति शैलेंद्र प्रसाद तालुकदार कमिटी के दायित्व दिल कलकाता हाईकोर्ट। कमिटीर हाते सीबीआई ईडी सह विभिन्न संस्थार बाजेयाप्त करा शारदार सम्पत्ति एबार तालुकदार कमिटीर हाते तुले देवार निर्देश। सौभिक मजुमदार आमादेर प्रतिनिधि आरो विस्तारित बोलबेन एई विषये। सौभिक, एई दायित्व तालुकदार कमिटीर हाते तुले दिते गिये आदालत आजके कि बोलेछे आर कमिटी एई दायित्व हाते पावार पर एइबार कमिटीर काज कि हबे? দেখো মূলত এই কমিটির যেটা কাজ হবে সেটা হলো শারদার বিভিন্ন সম্পত্তি যে বিভিন্ন সংস্থার তরফে বাজেয়াপ্ত করা হয়েছে সেটা সিবিআই হোক বা ইডি হোক, সেই সমস্ত সম্পত্তি এবার থেকে এসপি তালুকদার কমিটিকে দেওয়া হলো এবং এই গোটা সম্পত্তি বিক্রির মাধ্যমে সেবির দ্বারা তারা বিক্রি করবেন, সেবির মাধ্যমে তারা বিক্রি করবেন এবং করে তারপর তারা শারদার যারা বিপুল সংখ্যক আমানতকারী রয়েছেন সেই আমানতকারীদের মধ্যে ফেরানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা শুরু করবেন, এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে মূলত যেটা কাজ হবে, আগে প্রথমে সমস্ত সম্পত্তি চিহ্নিতকরণের কাজ করতে হবে, অর্থাৎ শারদার কোন সম্পত্তি কোথায় রয়েছে এবং কোন সংস্থার কাছে কত টাকার সম্পত্তি রয়েছে সেগুলো প্রথমে চিহ্নিতকরণ করতে হবে এবং তারপরে সমস্ত সম্পত্তি এমপি বিচারপতি তালুকদার কমিটি তারা কিন্তু এটাকে হাতে নেবেন এবং নেওয়ার পরে তারা সেবির মাধ্যমে এই সমস্ত সম্পত্তি বিক্রি শুরু করবেন এবং তারপরে যেটা আমরা অন্যান্য কমিটির ক্ষেত্রেও দেখেছিলাম যে যারা আমানতকারী রয়েছেন সেই আমানতকারীদের কাছ থেকে তাদের যে ডিটেলস রয়েছে সেগুলো চেয়ে পাঠানো হবে এবং তাদের তথ্য চেয়ে পাঠানো হবে এবং তারপরে তারা কিন্তু কত আমানতকারী আছেন এবং কোন আমানতকারী কত টাকা পান সেই হিসাব তারা সম্পূর্ণ করবেন এবং তারপরে ধাপে ধাপে এই যে সম্পত্তি বা যে টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা শুরু করতে পারেন বলে আমরা আইনজীবী মারফত খবর পাচ্ছি। কিন্তু মূলত তুমি জানো যে আইনজীবীরা এটাও বলছেন যে সারদা কাণ্ড ঘটার পরে তুমি জানো যে শ্যামল সেন কমিশন গঠন করা হয় টাকা ফেরত দেওয়ার জন্য এবং সরকারের তরফ থেকে 500 কোটি টাকার একটা ফান্ডও গঠন করা হয় কিন্তু তার মধ্যে প্রায় 140 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গিয়েছে বা আমানতকারীদের মধ্যে ফেরত দেওয়া সম্ভব হয়নি। এখানেই আইনজীবীরা আশা করছেন যে এসপি তালুকদার কমিটির তরফ থেকে সেই সমস্ত অর্থ নিজেদের হেফাজতে নিয়ে তারপর তারা আমানতকারীদের ফেরত দেওয়ার কাজ কিন্তু তারা ধীরে ধীরে শুরু করবেন। এখনো পর্যন্ত এই খবরই কিন্তু আমরা আইনজীবী মারফত পাচ্ছি। শুভজিৎ, ধন্যবাদ। সৌভিক, পরের খবরে আসব। বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, তবে যাত্রী না থাকায় বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু কি কারণে কামরা লাইনচ্যুত হলো তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। প্ল্যাটফর্মে ঢোকার মুখে বিপত্তি, লাইনচ্যুত হলো ডাউন বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। লাইনের ওপর হেলে পড়েছে ট্রেনের কামরা। সোমবার অফিস টাইমে এই ছবি দেখা গেল বর্ধমানে। এদিন সকাল 9:50 ইয়ার্ড থেকে বেরিয়ে বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল ট্রেনটি, তখনই দুর্ঘটনা ঘটে। দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন একটি বগি পুরোপুরি লাইনচ্যুত হয়েছে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে স্লিপারে কিন্তু এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং যেটা প্রাথমিকভাবে মনে করা যায় যে চাকা বা কোনো অংশ কিন্তু এইখান থেকেই কিন্তু পুরোপুরি স্লিপারে পড়ে গেছিলো। লোকাল লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। ये तो यार्ड लाइन है, ये खाली रहता है, इसमें एमपी रेक प्लेस रहता है, तो बाकी जो है अभी देखने के बाद पता चलेगा। তবে দুর্ঘটনাগ্রস্ত লোকাল ট্রেনটিতে কোনো যাত্রী না থাকায় বড় সড় বিপদ এড়ানো গেছে। কিছুক্ষণ পর অন্য একটি ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কমলকৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।